চিকেনে এখন আদা রসুন পেস্টটা দেওয়া হলো। এবার আন্দাজ মতো নুন, কাঁচা লঙ্কা চেরাগুলো আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। এবার 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হবে। এবার শুকনো লঙ্কার গুঁড়ো ওই 1/2 টেবিল চামচ মতো দিয়ে দেওয়া হলো। আর এবার টক দইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর সর্ষের তেলটা আমরা একটু দিলাম, ফ্লেভারটা আসবে, এমনি তো তেলে দেওয়াই হবে। এবার একটা জায়ফল, এটাকে একটু ছুরি দিয়ে কুচিয়েই দিয়ে দেওয়া হলো। দুটো এলাচ, 2 লবঙ্গ, জৈত্রী আর 1 দারচিনি এখনই আমরা ম্যারিনেশনে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এবার এটা মাখা হয়ে গেলে আমরা এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের মতো রেখে দেবো, 15-20 মিনিট। এবার কড়াইতে তেল দিয়ে তাতে আমরা 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমরা কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে দেবো।
এখন আমরা মাংসের মধ্যে দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দেব কড়াইতে। এবার মাংসের মধ্যে আগে থেকে টুকরো করে কেটে রাখা আলুগুলো এক এক করে সব দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর আবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার ঝোল বানানোর জন্য খানিকটা জল আমরা দিয়ে দিলাম মাংসের মধ্যে, আবার ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এবার আমরা ঢাকা দিয়ে 15-20 মিনিটের মতো রেখে দেব। তারপর যারা মিষ্টি দেন তো একটু চিনি দিয়ে দেবেন, ঘিমে আছে এটা রেখে দেবো, ফুটতে দেবো। আর কুড়ি মিনিট পর ঢাকা দেওয়ার পর আমরা নামিয়ে নেব। ব্যাস রেডি দই পেঁয়াজি চিকেন। এই দই পেঁয়াজি চিকেনটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই ভালোভাবে খাওয়া যাবে।